রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করার পক্ষে জোরদার সওয়াল করল ভারত। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে এই যুদ্ধকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বক্তৃতা করতে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ইউক্রেন যুদ্ধ গোটা পৃথিবীর কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত কঠোরভাবে বলতে চায়, এখনই যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফেরা উচিত। ঠিক যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছিলেন, এটা যুদ্ধের সময় নয়। জয়শঙ্কর আরও বলেন, আমরা সবাই জানি কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বেড়েছে, বিশেষ করে খাদ্যশস্য, সার, জ্বালানির দাম আকাশ ছোঁয়া, তাই উদ্বেগের অবশ্যই কারণ আছে। ইতিমধ্যেই রাশিয়ায় বিদেশগামী বিমানের টিকিট বন্ধ করা হয়েছে এবং পুরুষদের দেশত্যাগ আটকাতে রুশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। প্রসঙ্গত, ভারতের দীর্ঘদিনের বন্ধু রাশিয়া ইউক্রেনের আগ্রাসনের সরাসরি নিন্দা করেনি কখনোই ভারত, কিন্তু শুরু থেকেই বলে এসেছে আলোচনায় সমস্যা সমাধানের একমাত্র পথ। এই প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জে জয়শঙ্করের করা অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবার রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরে জয়শঙ্করের সঙ্গে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেখা হয়। সেখানেও জয়শঙ্কর আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকুলিন ন্যাশনাল, নিউ দিল্লি।